সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 13তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে প্রশ্নটা দেখে নিই। দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হইল 4, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম সুখ কবিতা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ নম্বর 02 সুখ, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা লিপিবদ্ধ করো। আচ্ছা, এখানে নির্দেশনা দেখো, তোমার পাঠ্য বইয়ের সুখ কবিতা ও তার মূল ভাব বিষয়বস্তু মনোযোগ সহকারে পড়তে হবে। মূল্যায়ন রুবিক্স, সঠিক শব্দ চয়ন ও নির্ভুল বানানে 10টি কল্যাণকর কাজের নাম লিখতে পারলে অতি উত্তম পাবে, ব্যাস। আর 8টি লিখলে উত্তম পাবে। তো তোমরা 8টি কেন লিখবা? অবশ্যই তোমরা 10টি লিখবা। তো যাই হোক, আমরা উত্তরে চলে যাচ্ছি। প্রথমে শিরোনাম লিখবা, মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা। দেখো, এখান থেকে উত্তরটা শুরু। পৃথিবীতে পরের কল্যাণেই আমাদের আগমন। মানুষ সামাজিক জীব, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। সমাজের অন্য সবার কথা ভুলে নিজের কথা ভাবলে তা হবে সমাজ থেকে বিচ্ছিন্ন। পৃথিবীতে পরের কল্যাণ করাতেই আছে প্রকৃত সুখ। সমাজে মানুষ একাকী বাঁচতে পারে না, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে স্বাভাবিকভাবে বাঁচা সম্ভব না, তাই এভাবে সুখী হওয়াও সম্ভব না। মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা। মানুষ মানুষের উপর নির্ভরশীল, এ সত্যকে মেনেই বিশ্বের বিশ্বাসের সৃষ্টি। সাধারণত আমরা কেউ নিজের ভালো কাজের তালিকা তৈরি করি না বা প্রয়োজন হয় না, কারণ ছোটবেলা হতেই আমরা বড়দের কাছ থেকে এগুলো শিখি এবং অনেকটা নিত্যদিনের কাজের বাইরে থাকে বিষয়গুলো। অনেকে এই কাজগুলো নিয়মিত করে থাকেন, অনেকে ব্যস্ততার কারণে করে উঠতে পারেন না। যদিও ভালো কাজকে তালিকায় সীমাবদ্ধ করা যায় না, তারপরেও মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা হলো। মানে মানুষের জন্য ভালো কাজ আসলে অনেক আছে, তো এটা আসলে নির্দিষ্ট একটা তালিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে এগুলো আসলে প্রচুর কাজ আছে ভালো কাজ। তো আমরা 10টা কাজ যেহেতু আমাদেরকে লিখতে বলছে, আমরা 10টা লিখবো। 1 নম্বর, দেখো, রাস্তার উপর পড়ে থাকা এক টুকরা আবর্জনা তুলুন এবং পাশের ট্রাশ বা নিরাপদ দূরত্বে ফেলুন। 2, অফিস, ব্যাংক, লিফট বা একটি ট্রেনে, বাসে অন্য কারোর জন্য দরজা খোলা রাখা, কাউকে বাসে উঠতে সাহায্য করা, অন্য কোনো ব্যক্তিকে আপনার সিট দিন, বিশেষ করে মহিলা, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন। যে কৃতজ্ঞতাবোধ আপনি তার মুখে দেখবেন তা নিশ্চিত আপনার মন ছুঁয়ে যাবে। কেউ কোনো ঠিকানা জানতে চাইলে তাকে তথ্য দিয়ে সাহায্য করুন। বন্ধু, পরিবার বা সহকর্মী তারা কোথাও বের হলে তাদের জন্য পরিবহন ঠিক করা বা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করতে পারেন। মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের, ও এখানে এই এই লাইনটা তোমরা লিখবা না, ঠিক আছে? যে মানুষের জন্য কল্যাণকর এমন 10টি কাজের তালিকা লিপিবদ্ধ করে এটা লিখবা না। 6 নম্বর, আসো, যে কোনো চ্যারিটি বক্সে কিছু টাকা রাখতে চেষ্টা করুন এবং রাস্তায় ভিক্ষুকদের সাহায্য করুন। 7, কোনো কাজে লাইনে দাঁড়িয়ে থাকলে কেউ যদি খুব ব্যস্ত থাকে বা খুব জরুরি থাকে তাহলে তাকে আপনার সামনে জায়গা করে দিন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে আপনার পরিবারকে সহায়তা করুন। 9, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারেন, কোনো রান্নার কাজে বা মসজিদে বা কোনো এতিমখানায়, এমনকি কোনো শিশুকে বিনা পারিশ্রমিকে কিছু শেখাতে পারেন। 10, অসহায়দের নানা ধরনের সহযোগিতা করার মতো মনোভাব আপনার মাঝে থাকতে হবে। আপনার মন কতটা উদার তা নির্ভর করবে অসহায়দের পাশে আপনি কতটা থাকতে পারছেন। শুধু একা একা ভালো থেকে ভালো মানুষ হয়ে ওঠা যায় না। মূলত যে অন্যের মঙ্গল ও কল্যাণের জন্য প্রয়োজনে ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। সুখ প্রতিটি মানুষেরই একান্ত কাম্য। দুঃখ পরিহারের চেষ্টার মধ্য দিয়ে চলে মানুষের সুখ লাভের কর্ম তৎপরতা। মূলত জগতে যারা কেবল সুখ খোঁজে তারা জীবনে দুঃখ যন্ত্রণা সয়ে সব সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে অর্জন করে সুখ। অন্যের কল্যাণে নিবেদিত ব্যক্তিই প্রকৃত সুখ লাভ করে থাকে, কেননা আমাদের এই পৃথিবীতে আগমনই হয়েছে পরের কল্যাণের জন্য। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবা না। ধন্যবাদ সবাইকে।